বাবা, আমরা কি এইবার কোরবানি দিব না? দিব তো গুড্ডু। সত্যি? তাহলে এত বড় একটা গরু কিনবো? হ্যাঁ গুড্ডু, বড় গরু তো সবাইকে গুতু দেয়, তোমাকে গুতু দিলে তুমি ব্যথা পাবা না? পাবো তো। তার জন্য আমরা বড় গরু কিনবো না, আমরা কুট্টু দেখে একটা ছাগল কিনবো, ঠিক আছে? কুট্টু ছাগল কি গুতু দেয় না? না, কুট্টু ছাগল তোমার মধ্যে লক্ষ্মী হয়ে চুপচাপ বসে থাকে। আচ্ছা, কিন্তু কবে কিনবো বাবা? আমার বন্ধুরা তো সবাই করে কিনে ফেলছে। কিনবো তো গুড্ডু, কয়দিন পরেই কিনবো, এখন তুমি যাও। আচ্ছা বাবা। ভাই, গরু কয়টা নিলেন? কয়টা? বাজারের যা অবস্থা, দুইটার বেশি নেওয়ার মতো অবস্থা আছে মিয়া। হ কথা খারাপ কর নাই, সব শালারা তো ডাকাই ধুয়ে গেছে। সাধারণ মানুষের রক্ত চুইসা না খাইলে ওক ভাত হজম হয় না। আর বইলেন না। সালামু আলাইকুম স্যার। কি ভাই, কি মনে করা কোরবানির দাওয়াত দিতে আসছেন নাকি? আর কোরবানি, 9 মাস হয়ে গেল রিটায়ার্ড হয়ে গেছি, এখনো তো টাকার মুখটাই দেখতে পেলাম না স্যার। আপনারা হইলেন বেশি বুঝা পাবলিক, বেশি বুঝা পাবলিকরা এমনিই মরে। স্যার, আমি তো আমার ন্যায্য টাকার জন্য আসছি, আমি তো কারো ভাগের টাকা মাইরা খাইতে চাচ্ছি না। বেশি কি বুঝলাম স্যার? আপনারা তো মিয়া সেই প্রথমেই বলা হয়েছে, 1 লাখ টাকা ফালান, পুরো টাকাটা নিয়ে যান। 9 মাস না, রিটায়ার্ডের 9 দিনের মাথায় টাকা পেয়ে যেতেন, তা না আপনি আসছেন বাঙালি বাবু সাজতে। স্যার, আমি 35 বছর চাকরি করে মাত্র 10 লাখ টাকা পাচ্ছি, এই টাকার জন্য যদি আমাকে আগে 1 লাখ টাকা জমা দিতে হয়, এই সারা জীবন চাকরি করে কি লাভ হইলো স্যার? আপনার ঘ্যান ঘ্যান শুনতে তো আর ভাল লাগে না ভাই, আপনার দেয়ার হইলে দেন, আর নয়তো অপেক্ষা করেন, আপনার কাগজ যখন উপর থেকে সাইন হয়ে আসবে আপনার টাকা পাওয়া যাবেন। স্যার, আমাকে একটু রহম করেন স্যার। স্যার, রোজারিটা গেল স্যার, বাসায় কোনো আয়োজন করতে পারি নাই স্যার। স্যার, 2টা ছেলে আছে, একটা সুতা পর্যন্ত কেউ দিতে পারি নাই স্যার। স্যার, এবার কোরবানি ঈদের আগে আমাকে একটু রহম করেন স্যার। ঈদ তো শুধু আপনার একার না ভাই, আমগো তো ঈদ আছে, আমগো কোথাও তো একটু ভাবেন। নিজের বাসায় 2টা গরু কোরবানি দিতে হয়, আবার শ্বশুর বাড়ি 1টা আস্তা গরু বাড়াইতে হয়, নয়তো বউয়ের ঘ্যান ঘ্যানে নিতে ঘরে টিকা যায় না। আপনার তো তাও ভাই 2 গরু দা হয়ে যেতেছে, আমার তো গরু 2টা লাগবই, সাথে পোলাটা আবার বায়না ধরছে, আর কি 2B না 4B বাইক লাগবো, কি যে এক মুসিবত। স্যার, এইসব ঘুষের টাকা দিয়া কোরবানি দিবেন, কোরবানি হবে? ওই মা, ঘুষের টাকা মানে কি? এর ঘুষের টাকা কাজকর্ম তার পারিশ্রমিক দিবেন, পারিশ্রমিক আমার ঘুষ হয় কেমনে, কি কয় ভাই? স্যার, পারিশ্রমিক হিসেবে তো সরকার আপনাদের বেতন দিচ্ছেই, আমার সারা জীবনের ইনকামের টাকায় আপনাদের ভাগ বসাতে হবে। এ তো আরেক মুসিবত ভাই, এই লোক তো বেশি কথা বলে, এমনি 9 মাস ধরে জ্বালাইতেছে, তারপর আবার এখন আইসা জ্ঞান দেওয়া শুরু করছে। ওই মা, আপনার জানতো আপনার ফাইল সাইন হয়ে আইলে টাকা পাইবেন, তার আগে অফিসে জ্ঞান জ্ঞান করবেন না। স্যার, এইসব ঘুষের টাকায় কোরবানি দিয়ে কোনো লাভ নাই স্যার, উপরে আল্লাহ আছে স্যার, সব দেখে। আপনারা যাইতে বললাম না যান মিয়া, এমনি শেষ দিন মেজাজটাই খারাপ করে দিছে। যাচ্ছি স্যার, কিন্তু মনে রাখেন স্যার, মনের ভিতরে পশু রেখা, গরু কোরবানি দিয়ে কোনো লাভ নাই স্যার, আল্লাহ সব দেখে স্যার। দূর ভাই, বাদ দেন তো এগুলা, আপনি মাথা ঠান্ডা করেন, আপনার গরুই তো দেখাইলেন না ভাই। কই কই দেখেন কোনটা কত বললো? এই যে ভাই দেখেন, এই যে এই কালোটা 7 লাখ দিয়ে নিছি, আর পাশের লালটা নিছি 3 লাখ দিয়া, এখন পর্যন্ত এলাকায় সবচেয়ে বড় গরু আমারটাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বেশ সুন্দর হয়েছে ভাই, একদম দেশি গরু পাইছেন তো, মাংস খাইও মজা পাইবেন।